গতকাল আমরা একটা গাড়ি ধরি, যেটা রাতের বেলায় আমাদের কাছে খবর আসে যে রাতের বেলায় একটি শিলং থেকে একটি গাড়ি যাচ্ছে, যেটা হচ্ছে কাঠ নিয়ে যাচ্ছে, যেটা রাতের বেলায় কাঠ নিয়ে যাওয়া একবারে অবৈধ। আমরা সেটাকে চেস করে শিলিগুড়ির কাছে আমরা গাড়িটাকে ধরি। গাড়িটার মধ্যে প্রায় 17,000 কুইন্টাল ধূপকাঠ ছিল। এই ধূপকাঠটা বিহারে পাচার হচ্ছিল। গাড়িটার নাম্বার হচ্ছে HR 38R 5982। গাড়িটা বিহারে যাচ্ছিল, বিহারে যাওয়ার পথে আমরা এটাকে NH-31 ধরি, আমি ফুলবাড়ির কাছে আমরা এটাকে ধরি এবং ধরে নিয়ে এসে আমরা দেখতে পাই যে কোনো রকম বৈধ পেপার্স নেই এবং এটা অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে মেঘালয় থেকে যেটা এসছে, এইগুলো কাঠ সম্পূর্ণ মেঘালয় থেকে এসছে এবং মেঘালয় গভর্নমেন্টের একটি অর্ডার আছে। এই অর্ডার, সেই অর্ডারে বলা আছে যে কোনো রকম ধূপকাঠ বা প্রাচুর জাতীয় জিনিস এটা কোনোরকমভাবেই স্প্লিট করে নিয়ে যেতে পারবে না, এটা একটা গভর্নমেন্টের একটা অর্ডার। এই অর্ডারটাকে ভায়োলেশন করে এটা তারা নিয়ে যাচ্ছিল চোরাপথে। তো আমরা এটাকে ধরেছি এবং ড্রাইভার পালিয়ে গেছে, কিন্তু আমরা ব্লুবুক থেকে মালিকের নাম জানতে পেরেছি, ওনারের নেম। তো আমরা ইমিডিয়েট এটাকে ওনার এগেনস্ট ওয়ারেন্টের জন্য প্রেয়ার করছি। এছাড়া কালকে যে ধরেছি তাতে 17,000 কুইন্টাল কাঠ এবং যে গাড়িটা আছে, যে কন্টেনার টেলার, বড় একটা বিগ কন্টেনার টেলার গাড়ি আমরা যে ধরেছি, তার মূল্য পায় 1 কোটি টাকা। কালকে আমরা 1 কোটি টাকা ফরেস্ট প্রডিউস এবং গাড়ি দিয়ে 1 কোটি টাকার মূল্য ধরতে আমরা সিজ করতে আমরা সমর্থ হয়েছি।